हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू माय यूट्यूब चैनल तुषार अहमेद। आशा करी अपना सबाई भलो आमी भलो आपनर दोआई। एखन आमी जाच्छी जहांगीरनगर यूनिवर्सिटी, जहांगीरनगर यूनिवर्सिटी कैम्पासर भितरे किस भाई ब्रदार वेट करते हमार बाइक नहीं और ना कि छवि तुलबे तो अनेक दिन जहांगीरनगर जाना से लकडाउन पर चान्से जहांगीरनगर जा एक घुरा आसि और एक छवि तुलल परिचय हलम। हमारे आलो सजीव एम एस एस सजीव और ही भाई ब्रदार तो एख जा जहांगीरनगर देखते थकूँ। तो बंधुरा इतिमदे जहांगीरनगर कैम्पासर भरे ढुके गेसि एट करते बास्केटबल कोर्ट आईने तो एन जा देखते थकें जहांगीरनगर अपूर्व प्रकृतिक दृश्य। और शीतर दिन आसा है ना अतिथि पाखीओ क्योंकि देखा है ना तो आस्ते 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 जाए कारण कैम्पासर भरे बैक आर हलार लागान तो एक बेसि जुड़े गेले मानुषर प्रब्लेम होते आस्ते आस्ते जाते किन्तु एखन वार्सिटीते तेम एक मानुष जन शुनछिलाम आस्ते देना किन्तु एखन देखतेछि अनेक मानुष वार्सिटीते एबं वार्सिटी भरा मानुष जन एखन अनेक मानुष जन आछे वार्सिटीते। आसले अनेक दिन पर जहांगीरनगर यूनिवर्सिटीते आसलाम अनेक भालोई लागतेछे। आपनारा देखते थाकेन आशा करी आपनादेर अनेक भालो लागबे। जहांगीरनगर यूनिवर्सिटी और अनेकटा कुआशा पड़े गेछे इतिमध्ये कुआशार मध्य बाइक चालाते मजाई लागतेछे अनेकटा कुआशा कुआशा एक भाव एखाने शीतेर दिन अतिथि पाखी एसे बसे। अनेक दिन पर जहांगीरनगर यूनिवर्सिटीते ढुकलाम तो बास्केटबलेर कोर्टटा मेबि ए पाशेई तो आस्ते आस्ते जाते थी अपना देखते थकें जहांगीरनगर यूनिवर्सिटी अपूर्व अपूर्व प्रकृतिक दृश्य अपूर्व सौंदर्य अपूर्व सौंदर्य। इखने अपरा साइकिल चलाइता से एखान दिए तो बाइक उठानो जाबे ना असम्भव बोले असम्भव बोले बाइक तो हमारे एखन घुराए नीते होबे ओई जगह भाई ब्रदाररा वेट करते से बाइकटा ओदिक दिए एकटु घुराए निये आसि एदिक दिए मेबी ढोकाते होबे बाइकटा। हाँ आमी आसले सठिक गेस करते पारछिलाम एखन आपनादेर साथे এখন আপনাদের সাথে পরিচয় করাই দেব অনেকগুলা ভাই ব্রাদার। আমি তুষার, আমি চিনি আপনাদের। হ্যাঁ ভাই আমার চিনে। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, কি অবস্থা সবার? ভাই আমি সুদীপ ভাই। তুমি না কথা কইও না, মিয়া তুমি না নষ্ট হয়ে গেছো। তো এই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির তো আসলাম ভাই ব্রাদারদের সাথে কথা কথা বলতে। ওরা এখন ছবি তুলবে देखते थकें। इतिमदे अपना देखते ये देखते फटोशूट कर चशमा पिन दीब देखुन आपनारा पिन दीबें आपनारा किन्तु भालो मतो चशमा पिन दीबें। सजीव अनेक मजा करते पारे अनेक दुष्टु छेले सजीव ভাই এই যে আমরা হচ্ছে এমএসএস
I am from MSS Shojib Ahmed, na? হ্যালো বন্ধুরা, এই যে আমার সাথে আছে সাইফুল ইসলাম তুষার ফ্রম সাইফুল ইসলাম তুষার ব্লগ, সরি আহমেদ, তুষার আহমেদ ব্লগ। মিস্টেক হতেই পারে, মানুষ মাত্র, এই বল ম্যান ইজ মর্টাল, এটা আরেকটা মিস্টেক। তো এই যে হচ্ছে ফটোশুট। তো আমরা অনেকদিন পর ক্যাম্পাসে, প্রায় দীর্ঘ 6 মাস পর, আর সামনে আমাদের হ্যাং আউট। তো অনেক প্রিপারেশন চলতেছে, তো আপনারা সামনে দেখতে পারবেন। নার্ভাস লাগে ভাই, ক্যামেরার সামনে কথা কয় এত সোজা না, নার্ভাস লাগে, একটা ই লাগবে। ধরুন এত নার্ভাস হয়ে লইব না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, সমস্যা নাই। বাইরের হাইটটা একবার সুন্দর পাও, আজকে তো এই যে দেখলেন, এটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির, এটা হলো বাস্কেটবলের একটা কোর্ট, এখানে বাস্কেটবল খেলে। এই পাশে রোড দিয়া সে যাওয়া যায়, বটতলা যাওয়া যায়। তো আপনাদেরকে আজকে আরও ঘুরে ঘুরে আরও দেখাবো। এখানে ফটোশ্যুটের কারসাদি চলতেছে, এখানে ভাইয়েরা এখন ফটোশ্যুট করবে। এই যে আমাদের রাফি ইয়াসিন ফ্রম ইয়াসিন ব্লগ, সবাই সবাই ব্লগ। আরে যে আমার সিংহটা রোডটা গেলে বোঝা যাবে, যাইতো সামনে কয়ে দেয় যে তুষারের গাড়ি গেছে। আরো সামনে আপনাদেরকে আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা ইনশাল্লাহ আপনাদেরকে আর ঘুরে ঘুরে দেখাবো। তো এখন ভাই ব্রাদারদের কাছ থেকে এখন ইনশাল্লাহ বিদায় নিয়ে নেবো, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার দেখা হইবো না সজীব, আবার দেখা হবে ভাই। এখন আপনাদেরকে একটু ঘুরে একটু দেখাবো ক্যাম্পাসটা। হ্যাঁ, আপনাদেরকে এখন ক্যাম্পাসটা একটু ঘুরে একটু দেখাবো। অনেকদিন পরে ক্যাম্পাসে আসলাম। আসলে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসটা এতটাই সুন্দর যে মারাত্মক লেভেলের সুন্দর বললেই চলে। আমার খুব স্বপ্ন ছিল যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, কিন্তু আসলে সবার সব স্বপ্ন তো আসলে পূরণ হয় না, এর কারণ আমার পয়েন্ট খুবই কম, এই জন্য আমি জাহাঙ্গীরনগরে পড়ার মতো সৌভাগ্য আমার হয় নাই। এখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ঘুরতেছি, তো আপনারা দেখতে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মিনার, বা আমরা যাই বলেন। এখানে বিকালবেলায় মানুষজন আড্ডা দেয়, এখানে বসে গল্প টল্প করে।
শাহিনবাগ ইউনিভার্সিটি একটা সময় সবাইকে ঢুকতে দিত, আমরা প্রতিনিয়ত ঢুকতাম। এমন দিন গেছে যে আমরা প্রতিদিনই ঢুকছি, আসছি, আড্ডা দিছি, গল্প করছি, বসছি। এখন লকডাউন, ভার্সিটি কারণ এখন বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, এই কারণে এখন বাইরের মানুষদেরকে সহজে ঢুকতে দেয় না। আর ঢুকতে দিলেও কারো না কারো রেফারেন্স লাগে বা কারো না কারো পরিচয় লাগে, এছাড়া এখন ঢুকতে দেয় না। এর কারণে এখানে স্টুডেন্ট নাই, ক্যাম্পাসে স্টুডেন্ট নাই, এই জন্য এখানে ছিনতাইয়ের উৎপাত অনেক বেশি বাইরে গেছে। তো এত পরিমাণ ছিনতাইকারীর উৎপাত বাড়ছে যে বাইরের পোলাপান ক্যাম্পাসে আসলে বা বাইরের কোনো পাবলিক ক্যাম্পাসে আসলে ওরা কোনো চোপা চোপাই পাইলে ওরা ফিটিং দেয় বা ওরা আটকায়, ওরা ছিনতাই টিনতাই করে রেখে দেয়। এই জন্য এখন আসতে দেয় না, ক্যাম্পাস থেকেই নিষেধ করা। আর যদি কারো কোনো পরিচিত লোকজন থাকে ওই ক্ষেত্রে ওরা ক্যাম্পাসে ঢুকতে দেয়। তো আপনারা দেখতে পারতেছেন ইতিমধ্যে জাহাঙ্গীরনগর থেকে আমি বের হয়ে গেছি এবং এখন আমি আমার বাসার উদ্দেশ্যে আবার রওনা দিছি। তো আসলে ভাই ব্রাদারদের সাথে দেখা টেখা করার পরে অনেক ভালোই লাগতেছে। অনেকদিন পর পুরনো ভাই ব্রাদারদের সাথে দেখা হইলো। আমার সাথে আছে আমার ছোট ভাই সজীব এবং সজীবের ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা করলাম, ওরা আমার বাইকে কিছু ছবি টবি তুললো। এরপরে আমরা এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে হয়তো বা ভালো লাগছে, আবার ভালো নাও লাগতে পারে। তো ভাই আগে বলছি এখনও বলি, আমি একজন নতুন একজন ব্লগার, আমি একজন নতুন ব্লগার। আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন এখন সাবস্ক্রাইব করে দিন। আর আজকের মতো এখানেই শেষ, ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।